कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। কিসে সোজা কি 7টা 7 বাজে শুরু করতে করতে এই এসএমএসটাই তো গতকালকে কে জানি করছে যে তোমরা আস্তে আস্তে বাজাও 7টা 7 আর ঠিক 8টা 59 মিনিটে চলে যাও না তোমার জন্যই তো হয় এই সব একটা লাইভ সেট করতে তার 7 মিনিট সময় লাগে বাবা একটা লাইভ দিয়া দেখেন 9 মাস সময় লাগে আর এটা সেট করতে 7টা মিনিট দিবেন না আপনি 7 মিনিট ধরে সে একটা লাইভ সেট করে লাইভ বানাতে ক্যামেরা সেট করে 10 মাস 10 দিন সময় লাগতেছে আর তো আপনি লাইভে কি অবস্থা একটু দেখি আমাকে দেখা যায় প্রচন্ড সুন্দর দেখা যাইতেছে ভাই আজকে কি করে দেখা যায় আপনার আজকে পুরো ইয়ার মতো লাগতেছে ভাই কি এই যে আরে নাম তো বুঝি হুমায়ুন আহমেদের নীলছড়ি পরে যে ঘুরতো ওই যে নাম জানি কি রূপা রূপা আজকে আপনার পুরো রূপার মতো লাগতেছে আচ্ছা You looks like just a rupa. Baba. এই প্রথম আমি রূপাকে নীল কালারে দেখলাম আমি সবসময় রূপাকে সিলভার কালারে দেখছি বহু রূপা তুই তো ক্যামেরার উপরে হ্যাঁ না না আমি প্রথমে ছিলাম এখন ঠিক আছে আচ্ছা এখন ঠিক আছে জি জি আকা আকা ঠিক আছে আপনাকে বলছি যে এটা সেটা থেকে যে ছোট ছোট চলছে এটা হলো সোনা রূপা দিয়ে ধোয়াই টিশো আমি হলাম সোনা হ্যাঁ কারণ আমার বাসায় সবাই সবসময় আমাকে বলে সোনার টুকরা ছেলেটা আমার সোনার টুকরা ছেলে তাই আমি শোনা আর ওনাকে বাসায় বলে রূপার জামাইয়ের মতো ছেলে রে আমার রূপার জামাইয়ের মতো ছেলে অল টাইম নীল জামা পরে থাকে দ্যাটস ওয়াই উনি রূপা এটা হচ্ছে সোনার রূপা শো আমরা এটাকে সোনার রূপাতে বললে মানুষজন অনেক হাই ডিমান্ড ভাববে তাই আমরা নাট বল্টু বলে আদর করে নাট বল্টুর নাম দিছি হ্যাঁ আদর করে নাট বল্টুর নাম দিলে কি হবে রতনে চেনে রতন ইভেলি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে এক রতন আরেক রতনের সাপোর্টে হয়ে চলে আসছে এক রতন আরেক রতনকে সাপোর্ট করতে চলে আসছে এইভাবে তুলে ধরেছি মানে আমাদের পেছনে ইভেলির হাত আছে আছে আমরা কখনো এই নরম ছোপা থেকে নামতে চাই না প্রচন্ড নরম ছোপা ইয়েস দ্যাটস ওয়াই আমাদের সঙ্গে নাম হয়ে গেছে ইভেলি প্রেজেন্স নট বল টু দ্য টু ফোন কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 চলবে ঠিক 8টা পর্যন্ত আজকে আমি নতুন প্যান্ট পরছি বলটো অফিসে ঢুকেই মনে ব্যাগটা রেখে সবার সামনে দিয়ে এমন ভাবে ঘুরঘুর করছিল হঠাৎ করে আমরা বুঝতে পারছিলাম না বলটো এমন কেন করছে তারপরে বলটো নিজেই বলতেছে একটা নতুন প্যান্ট পরলাম কেউ দেখতেছেই না তারপরে আমরা বুঝলাম ও আচ্ছা হাত হাত পা খেয়ে হলাইলাম দেখতেছি কেউ কোনো কথাই বলতেছে না আমার প্যান্ট নিয়ে শেষ পর্যন্ত নির্লজ্জার মতো নিজের লজ্জা ভেঙে নিজেই বললাম মানে স্বার্থপরের মতো বেকুবের মতো নিজেই বললাম যে একটা নতুন প্যান্ট কিনলাম কেউ তো কিছু বলছে না দেখছি তারপরে যে কমেন্ট আসছে এরপর আমার মুখ থবড়া হয়ে গেছে মানে নতুন দেখে তো সেকেন্ড হ্যান্ড মনে হইতেছে আমার সাথে এরকম ব্যবহার করে লোকজন অফিসের লোকজন আমার সাথে এই ধরনের ব্যবহার করে কিন্তু আমি এটা পাত্তা দিই না পাত্তা দিই যেমন আমার নতুন ব্যান্ড পাত্তা দেয় না ঠিক তেমনি আমি তাদের কমেন্টস পাত্তা দিই না এই একটা পাত্তাহীন অফিসে আমি জব করি আর কি তবে আজকে নতুন ব্যান্ড বলছে আমি চাইছিলাম যে ক্যামেরাটা একটু নিচের দিকে না আমরা চেয়েছিলাম যে তুই হচ্ছে মাথা উপরের দিকে দিয়ে শো কর হ্যাঁ আমার ঠ্যাং দেখো তো কেমন তুমি মাথা নিচের দিকে দিয়ে আর কি পা উপরের দিকে কি মাইক্রোফোন কই থাকবে মাইক্রোফোন আমরা তোর পায়ে আচ্ছা সারা দিন শব্দ তো মুখের কাছে ধরলাম মাইক্রোফোন হ্যাঁ সেটা ঠিক আছে ওই যে আমরা গতকালকে একটা জোক বলেছিলাম যে প্রত্যেকের ছেলের জীবনে এরকম একটা ম্যাজিক প্যান্ট থাকে হ্যাঁ যেখানে পকেটে কিছু রাখলে গড়ায় গড়ায় পায়ের নিচে পড়ে তো তোর এটা কি ম্যাজিক প্যান্ট জি না আমার এটা ম্যাজিক প্যান্ট হ্যাঁ আপনি যা রাখবেন মানে কোনোদিন কোনো দাগ পড়বে না বালু পড়বে না আচ্ছা আর কি পড়ে পানি পড়বে না পানি পড়বে না ওয়াটারপ্রুফ ওরে বাপরে তারপরে মনে করেন কাদা পড়বে না আপনি মনে থুতু বললে থুতু পড়বে না সব লেগে থাকবে আরে চুম্বক চুম্বক প্যান্ট তো তুই তো আয়রন ম্যান হয়ে যেতেছিস অর্ধেক আয়রন ম্যান হয়ে গেছিস আপনি এই প্যান্ট যাই মারবেন কিছু করবে না সব আটকে থাকবে তো হচ্ছে এই যে অর্ধেক আয়রন ম্যান অর্ধেক হাল্ক হওয়ার পরে তোর অনুভূতি কি হাল্ক ম্যান আমি আজকে পুরো সবুজ হয়ে গেছি আমি আজকে বেরোচ্ছি যে আমি তুমি বলতেছে সবুজ ব্যাপার কি আমার ভাই বলতেছে তুমি আজকে সব সবুজ পরে করে যাও আমি বলছি তুমি জানো না আজকে বিশ্ব গ্রিন ডে বিশ্ব গ্রিন ডে ও আবার এটা বিশেষ করে এটা কি সবুজ ওয়ার্ল্ড এটা কি এটা সবুজ না মোটেও এটা সবুজ ভাই না না এটা সবুজ দুই দুই এরকম হয়ে গেছে এটা সত্যি সত্যি সবুজ কিনছিলাম আমি হ্যাঁ আমি অর্ডার করছি অর্ডার করছিলাম যে খেলা হবে গ্রিন কালার ওরা পাঠাইছে দুই দুইতে এখন অনলাইনে এরকম হয় যে শাশুড়ি বউ অর্ডার করলে শাশুড়ি পাওয়া যায় না আমি ঠিকই পাইছিলাম এটা দুই দুইতে হয় না বউ অনেকদিন থাকতে থাকতে শাশুড়ি যায় না এরকম অবস্থা হয়েছে আর কি
আনছিলাম বউ হিসেবেই, এখন শাশুড়ির মতো দেখায় আর কি। এই হ্যাঁ আপনি মনে করেন একটু দেখলেন যে বউটা দেখতে মোটামুটি, কিন্তু বাসায় না দেখুন আরো জটিল, আচ্ছা কি যেন বলতেছিলাম, এটা বলতেছিলাম একটা প্যান্টের কথা, আচ্ছা ওই যে হালকের ব্যাপারে বলছি, আরে আমার কথাই কই দিতেছ না, এই যে তুই ছেলে তার প্রথমে হচ্ছে বাবাকে জিজ্ঞেস করছে যে বাবা ইয়ে করো, ওই আমি দিন দিন মোটা হয়ে যাইতেছি, টাকা দাও আমি জিমে ভর্তি হব। আচ্ছা জুরি বাপ রে, আমার পোলা আইছে রে, মোটা হয়ে যাইতেছে সে জিমে ভর্তি হইব, বাপ রে বাপ, বাপ রে জিমে ভর্তি হয়ে তুই সালমান খান হয়ে যাবি না, হ্যাঁ ওরে বাবা স্কুলে গিয়া তো আইনস্টাইন হয়ে যাইতেছি। বলতো যে একদিন হঠাৎ করে রাস্তায় সালমান খানের সাথে দেখা আমার, হঠাৎ করে রাস্তায় এমনি যাচ্ছে, হঠাৎ করে সালমান খানের দেখা, মানে দেখে কি আমি খেয়াল করিনি ওকে, ও আমাকে খেয়াল করছে, বলতো এ বল্টু, আমি এত বিচ্ছিরিভাবে স্যাসরার মতো কে রাখতেছে, আমি ভাবছি কোনো ছোটোখাটো ফ্যান ট্যান মনে হয়, হঠাৎ করে দেখায় দেখি সালমান খান, মনের ভিতরে একটু আমার আকুপাকু করতেছে যে আরে সালমান খান, কিন্তু আমার একটা ভাবাছিল আমি বল্টু নাট বল্টুর বল্টু, আমি ভাই আমি জানাদের লোক না, তো সালমান খান নিজেই আসলো যে আরে বল্টু হোয়াটস আপ ডুড, আমি বললাম যে ঠিক আছে কিন্তু এত ফ্র্যাঙ্কর কিছু নেই, বলো কেন ডাকছ, আচ্ছা পর বলছে না আমি বাংলাদেশে আসলাম, ভাবলাম এত নাট বল্টু শুনি তোমার সাথে দেখা করা দরকার, তাই আমি চলে আসলাম, বললো যে তুমি এই জায়গায় আছো, হ্যাঁ আমি এই জায়গায় আছি, তো তুমি চলে আসছো ভালো করছো, উঠছো কোথায়, বললো উঠি নাই, কেন উঠবো তুমি তো সবসময় শোতে বলো, আসলে কোনো ঘটনা কি আছে এখানে, না ওই যে লাস্টে বাদাম কিনে খাওয়াবি সালমান খান, আরে বাবা রে জোক টোক থাকলে বল, সালমান খান লোক সে নাকি খাবে বাদাম, হ্যাঁ শুনেন ঘটনা শুনেন, আপনি তো সহ্য হইতেছেন না বুঝতেছি, আপনার লোকে দেখা করতে তো ইয়েও আসে না, জনি লিভার আসে না, আমার সাথে দেখা করতে সালমান খান আসছে, এখন তো এগুলো আমার কাছে মনেই হবে আপনার কাছে, ভাটের গল্প কইতেছো তুমি, হ্যাঁ ওই যে আলিয়া ভাটের গল্প বল, যে আলিয়া বল, আলিয়া ভাটও আসবে আসতেছে, সালমান খান বলতেছে কোথায় উঠছো, আমি বললাম যে তুমি কোনো কোন হোটেলে উঠছো, তুমি তুমি সম্পর্ক আমার সাথে, সে বলে যে হোটেলে উঠি না, কেন হোটেলে উঠবো তোমার পাশে থাকতে, আমি কেন হোটেলে উঠবো, ইন্ডিয়ান লোক ভাই, আমি ভাবছি টাকা বাসার ধান্দা, হ্যাঁ আমার পাশে উঠবা, পরে আমি তাকে একটা হোটেলে উঠাই দিয়ে আসছি, এই কথা শুনে তো আমার আশেপাশের লোকজন কেউ বিশ্বাস করে নি, আপনার মতোই কি ব্যাপার, তুমি সালমান খানের মতো লোক করে তুমি নিজের বাসায় না নিয়ে গিয়া হোটেলে কেন উঠাই দিয়ে আসলা, আমি হা মাথা নষ্ট, ব্যাচেলার পোলা ঘরে নিয়ে যাই আর টাকাম ঘটা, কি আছে তো আমি তো দিন দিন মোটা হয়ে যাইতেছি, কিছু টাকা দাও আমি জিমে ভর্তি হই, কয় জিমে ভর্তি হয়ে কি করবি বাবা, কয় যে লোহা লক্কর উঠাইলে টুঠাইলে লোহা লক্কর হাতাহাতি করলে দেখবা যে শরীর স্বাস্থ্য কমে গেছে স্লিম হয়ে যাব, ও তাহলে একটা ব্যবস্থা করতেছি দাঁড়া, কয় সত্যি আম্মা কাল আজকেই ব্যবস্থা করে দিবা, কয় এখন ব্যবস্থা করতেছি, কয় এখন কেমনে ব্যবস্থা করবা, কয় যে বাসায় মেহমান আইব পাড়া পুতা বাইর করতেছি, কতক্ষণ মশলা বাট পাথর আতাবি তুই কিসের লোহা লক্কর, আপনি জিম বলাতে জিম বলাতে আমাদের মিরাকেল সিজন 7 এর যে গান বয়, গান বয় গান বয় গান বয় কে মানে যে সুভাষিস চ্যাটার্জি, তার যে একটা জিমের এপিসোড ছিল, সেই জিমের এপিসোডে একটা গান এবং সেই জিমের মানে সে যে প্রতিটা গানের সাথে একটা মানে গল্প জুড়ে দিত, সেটা মনে পড়ছে, আমি কি এই বক্তাইতে পারি, বক্তাইতে পারি মানে মানে বলতে পারি, হ্যাঁ বলো, সেটা হচ্ছে গিয়ে তার জিমের ঘটনাটা এমন ছিল, দেখ মোটা মহিলা, সে মানে ঘুম তার এত প্রিয় এত প্রিয় যে সে যখন ঘুমায় যখন তার চোখটা লাগে পড়ে তার চোখ খোলার জন্য 7-8 জন মিলে চোখে পা ফেটে তোলা লাগতো, আচ্ছা মানে এত ঘুমটা, আচ্ছা সে একবার ঘুমায় গেলে, হ্যাঁ তো সে আসছে জিমে, যে ঘুমাইতে ঘুমাইতে সে মোটা হয়ে গেছে, এখন জিমে আসার পর ইনস্ট্রাক্টর সব খুলে বলছে যে দেখেন আমার সবচেয়ে বড় সমস্যা হলো আমার ঘুম, আমি যখন ঘুমাই যাই আমার চোখের পাপড়ি যখন একবার পরে এই পড়া পাপড়ি উঠেতে 7-8 জন লাগে, তো এটা কি করা যায়, এই কথা শুনে জিনের লোক জিনা জিমের লোকটা গানের শুরু শুরু সুভাষিস চক্রবর্তী যে বলতেছে কোনো সমস্যা নেই সব ঠিক হয়ে যাবে, তারপর গান শুরু হলো জিমে এসে ব্যায়াম করে মোটামুটিয়া চর্বিটা কমে যাবে জোর চটিয়া, আরে পাবি রে পাবি রে পাবি রে মন খুলে বলে চাষে কি, আরে পাবি রে পাবি রে পাবি রে মন খুলে বলে চাষে কি, ও
না বলতে শো শো নিচে পাতা বেঞ্চিতে তফত আসবে ইঞ্চিতে আগে কমাতর ঘুম 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 কমাতর ঘুম কমাতর ঘুম কমাতর ঘুম ঘুম কমাতর ঘুম কমাতর ঘুম কমাতর ঘুম ভালো লাগছে ওর সবগুলো গান আমার কেন্দ্রের মুখে অসাধারণ লিরিক লাগে প্রত্যেকটা গানের টিউন টোন বিট এত সুন্দর থাকে যে মনে হয় অরিজিনাল গানটা শুনতেছি যে ঝুম বরাবর ঝুম অনেক হিট গান ছিল কিন্তু মিরাকেলের চ্যাম্পিয়ন আমি ওই সিজনে ছিলাম বলেন না একজন গান গায় চ্যাম্পিয়ন হয়ে গেল আর আপনি বলতেছেন তার ট্যালেন্ট খুব ভালো সারে গাওয়া পাতে যাইছো যোগগুলা এত ভালো সবচেয়ে ভালো লাগছে সে যখন আমাদের যোগ দিত আমার একদিন একটা যোগ দিছে অসাধারণ যোগ যোগ শাওন লেখ লেখ এই যোগটা তুই কালকে বলিস সিলেক্ট হবে আমি কিছু বল দাদা কি যোগ বলে যে আমি প্লেনে উঠতে ভয় পাই কেন প্লেন সারাক্ষণ এরকম হাত মেলে থাকে কখন ওর ঘুম পাবো হাই আর আমরা সব অ্যাক্সিডেন্ট হয়ে যাবো এটা একটা যোগ ভাই এটা লেখ 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 জোর করে লেখ এটা কালকে সিলেক্ট হবেই লেখ 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 মানে প্লেন নাকি এমন করে আবার আকাশ পাখে চলে কখন ওর ঘুম আসবে হাই তোলো যেন আরমোরা কাটবো তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবো এটা যোগ এরকম লাল্লু একটা যোগ শোনাইছিল বলছে যে ভাই প্লেনের সাথে দৌড় প্রতিযোগিতা রাখছিলাম আচ্ছা তুই প্লেনের সাথে প্লেন পাইলি কই আমার তো টিকিট কেটে নিয়ে গেছিল বাসের থেকে নাম প্রথমে তো প্লেনে উড়ার লগে আগে বাসে উড়ায় বাস থেকে নামা মনে করো বাসে উঠা প্লেন পর্যন্ত গেছি তারপর লুকাই গেছি গা প্লেন তো আমার থুয়ে দরজা বন্ধ করে দিছে হ্যাঁ তারপরে তারপরেই তো দৌড় প্রতিযোগিতাটা তো ওইখানেই হয়েছে হ্যাঁ বাস চলে গেছে প্লেন ছাড়বে আমিও দৌড় শুরু করছি প্লেনও দৌড় শুরু করছে পরে কয় হালার বুতে না পাইরা আকাশে উড়াল দিছে যখন দেখতে পারে না তখন উড়াল দিছে ভাল লাগে না আমার মানে কোন দেশে এই দেশে কোনো কিছু ঠিক নাই মানে কে প্লেনের টিকিট কাটছি প্রথমে আবার বাসে উড়াইছে দিছি সারি নাইমাই যে ভরছি মানে আর এক চাচা বলতেছে যে টিকিট কাটছি প্লেনের উড়াইছো বাসে তাও খারে রইছি ম্যানেজার বলতেছে স্যার এইটা এই যে সামনে পর্যন্তই যাবে এরপরে আপনি প্লেন পেয়ে যাবেন কয়েকগুলো বাসের কন্ডাক্টররাও কয় যে সামনের স্টেশনে গেলে আপনি সিট পেয়ে যাবেন রাম করে বাতাবাজি করস আমরা জানি আমরা জানি এডি স্যার প্লেনে আপনার জন্য সিট রাখা আছে কয়েকগুলো কত হুনছি আমার লগে হ্যান রাখছে ত্যান রাখছে যা হুনি কিছুই নাই এইরম যদি হইছে রে বাজান তোর কিন্তু খবর আছে আসলে কি মনে করো প্লেনটা যদি লোকাল সার্ভিস আপনি চিন্তা করেন দেন মাছ রাস্তা নেমে যেত বাম্পাতে নামেন আয়াবর্তি সৌদি আরবে আয়াবর্তি যারা যারা সৌদি আরবে নামবেন বাম্পাতে নেমে যান ভাই বাম্পা আগে নেমে আগে থাকে এরকম হচ্ছে না আমাদের যে যে ব্যাবলা কাকা যেটা খুব পরিচিত অনেকদিন পর ব্যাবলাদের নাম মনে পড়লো এই মিরাক্কেল বলাতে সেটা হচ্ছে সে লোকে মানে এত বলো এত বলো এত বলো যে রাস্তায় জাহাজ রাস্তায় নাকি নদীতে জাহাজ নষ্ট হয়ে গেছে সে সবার আগে লাভ দিয়ে পানিতে নামছে সে ধাক্কা দেওয়া জাহাজ এটা দিবে সবাই দেখি জাহাজ নষ্ট হইতে উনি কেন পানিতে লাভ দিল সে বলতেছে আরে না না নষ্ট হয়ে গেছে পিছন থেকে ধাক্কা দিলে রিস্টার্ট হয়ে যাবে এইভাবে কত গাড়ি রিস্টার্ট দিলাম আরে এটা তো জাহাজ উৎফুল্ল মোমেন্ট কেন কারণ নতুন প্যান্ট কিনলে মনটা একটু ভালো থাকে বুঝেন না এই জন্য আর কি ব্যাপারটা আর কি প্যান্টটা দেখতে চাই না প্লিজ সরি এবার যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে আপনি SMS করতে পারেন লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে আর কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর ফেসবুক ফ্যান পেজে লাইভ চলছে আমাদের এই শো সেখানে কমেন্ট করবেন জোক টোক থাকলে পাঠাবেন আপনার হয়ে পড়ে দেবে আমি পড়বো আচ্ছা আর হচ্ছে 02550369 হচ্ছে আমাদের ফোন নাম্বার আপনি 7:40 থেকে কল করতে পারবেন শুনছেন ইভালি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফান কিংস ব্রেকে যাচ্ছি ফিরছি একটু পরে ছোট্ট বিরতি পর ফিরছি আমরা নতুন প্যান কেনার পরে এদিক ওদিক ঘুরে টুরে দেখায় মানুষ হচ্ছে যে দেখে না না ভাই আমি আর বলটু এদিক ওদিক ঘুরে টুরে দেখায় আমি নতুন মানে আমি মোটো একটা নতুন দেখেন আমাকে একজন ডাকছে ইভালিতে প্যান্ট পাওয়া যায় 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 সব পাওয়া যায় হ্যাঁ সব পাওয়া যায়
মানে আমি ডাকছে আমাকে যে ভাই এমন তো শুনলাম আপনাকে নতুন একটা প্যান্ট নিয়েছেন আসেন আমাদের সাথে দিচ্ছে আচ্ছা আমি গিয়ে দেখে দেখে আসলাম বাহ মোবাইল নষ্ট হয়ে গেছে আবার বল বলতে থাক শুনতে ভালোই লাগে জান্নাত ঢাকা থেকে লিখেছে আসসালামু আলাইকুম নাট বল্টু অনেকদিন পর ব্যাক করলাম আমাকে ওয়েলকাম করো আমার কি রাশিটা চেক করো প্লিজ বৃষ রাশি রাশি তো আনা হয়নি আজকে আজকে এর ভিতরে আছে বললেন তো হ্যাঁ স্ক্রিপ্টটা কই কই যে রাখেন আপনি পূজা লিখেছে মুর্শিগঞ্জ থেকে ভাই আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি পড়তেছে আচ্ছা বাট এখনো কারেন্ট যায়নি তুমি লাইট অফ করে রাখো সুইচ অফ করে রাখো কারেন্ট যায়নি তো কি এটা ফ্লেভার রাখো তুমি সাব্বির মিরপুর থেকে লিখেছে ভাইয়া কি মনে হয় মেসি কোন টিমে যাবে ম্যানচেস্টার সিটি এই তো কাম সারছে আমি তো এইসব ব্যাপারে জ্ঞান আমার খুবই কম ভাই আপনি কি মনে হয় সিটিতে যাবে না গ্রামে গঞ্জে তো বেশি এমনি মানায় মানে সিটিতে যাওয়াই ঠিক আছে ভিলেজ টিলেজ হাসপাতালে যায় না ঘুরছে আজকে ওর চুলও শর্ট এলাকার সবাই কনফিউজ ছেলে নাকি মেয়ে ফ্রেন্ড তোমাকে কি দিছে সেটা আগে বলো ফ্রেন্ড কে ডেয়ার দিছ ছেলে সাজায় পুরো এলাকা ঘুরাইছে এমনই লিখেছে করোনা ভাইরাস শুধু স্কুল কলেজই বন্ধ করেনি বন্ধ করে দিয়েছে আমার শত শত টাকা ইনকাম কে প্রিয়মনি তুমি কি ইনকাম করতা শত শত টাকা দাও যে স্কুলে যেতে যে কিন্তু ও আচ্ছা হ্যাঁ যাওয়ার জন্য কি শত টাকা দিত শত টাকা দেয় ভার্সিটিতে যাওয়ার সময় আবার স্কুলে যাব ভাই আবার স্কুলে যাব আমার চাকরি বিক্রি করা লাগবে না স্কুলে যাব মাসে 3000 টাকা ইনকাম 3000 টাকা ইনকাম স্কুলে যাওয়ার আসার জন্য 100 টাকা দিলে তো হইতো এবং কিন্তু ভাই স্কুল জীবনে মেয়েদের কাছে কিন্তু টাকা বেশি থাকতো আমাদের থেকে জমাতে পারে কিন্তু আবার সমস্যা হচ্ছে তো ওরা তো এক মাস জমা একটা লিপস্টিক কিনে তো খরচ ভাই বুঝতে হবে না আমাদের আজকের টাকা ঝালমুড়ি খায় শেষ করে ফেলতে হবে কালকের থেকে আবার 2 টাকা ধার নিয়ে আজকে চটপটি খাইতে হবে চটপটি খাওয়ার পর পরের দিনে ধান্দা শুরু হইতো যে কি নিয়ে খামু পরের দিন চটপটি লিখেছে রতনাল হাসান বলতো ভাই এক স্টেজ হতে চোখ বন্ধ করে একটা দুর্দান্ত গান গাইলেন চোখ খুলে দেখলেন মাত্র একজন হাততালি দিচ্ছে বলতো ভাই বলল যাক বাবা মান সম্মান বাঁচলো যাই ওরে একটু ধন্যবাদ দিয়ে আসি সে বলল বেটা আমি তোর পরের শিল্পী কুদ্দুস এখন আমি স্টেজে উঠবো আর তুই হাততালি দিবি ঠিক আছে ভাই গিভ এন্ড টেক সে আমার গানে হাততালি দিছে আমাকে তার গানে হাততালি দিতেই হবে দিতেই হবে হ্যাঁ নুসাইবা ঢাকা থেকে লিখেছে নাট ভাইয়া আমি সাজেক যাব তুমি আমার সাথে যাবে বাবা রে আচ্ছা সাথে কি গার্ডটা নিয়ে যাবে যে এটা সাথে কেউ গেল টেলো বডিগার্ড ওই গেলে তো ওই চাঁদের গাড়ি সাজেকের রাস্তা আচ্ছা আমি আমার কথা বলছেন বুঝি যাওয়া যাবে নাকি তাহলে আমি এটা দিয়ে যাব আর চাঁদের গাড়িতে এখন নতুন আমি আজকেই সাজেকের ছবি দেখতেছিলাম চাঁদ হ্যাঁ যে আমাদের এক ছোট ভাই গেছে আর কি চাঁদের গাড়িতে এখন নতুন নিয়ম করেছে 7 জন বেশি ওঠা যাবে না তা আমি 4 জন আপনারা 2 জন 3 জন হয়ে গেল 7 জন চল যাই আমরা এক রাতের জন্য হলো সাজেক যাই চল আপনি যে প্ল্যান করতেছেন একের পর এক ভাই আপনি কি ওয়ার্ল্ড ট্রেড আপনার আমার কোন তো আপনার যে প্ল্যান গুলো যা শুনতেছি আমি প্রিন্সেস লুপনা লিখেছে বাহ বল্টু তুমি তো ভালোই ইংলিশ পড়তে পারো কাল এসএমএস করলাম বড় লোক হলে আর আমি কি এবারেও বুঝতে পারিনি দেখছো তুমি কি লিখছো আয়েশা বিনতে নূরি হ্যালো লিখেছিল জারিফ জারিফ লিখেছে তোমাদের মধ্যে কে বড় ভাইয়া আমাদের মধ্যে বল্টু বড় আমি বড় আমি ওজনেও বড় দেখতেও বড় বয়সে মনে ছোট নাকি বয়সে বড় বয়স হয় আমার থেকে 1 বছরের বড় 1 বছরের বড় 1 বছর 365 দিন এক চুটকি সিন্দুর কা কিমত তুমকে জানোগে রমেশ বাবু 2050 সালের বিয়ে কাজী তুমি কি তোমার ফেসবুক স্ট্যাটাস সিঙ্গেল থেকে ম্যারিড করতে রাজি আছো বলো অ্যাকসেপ্ট ছেলে অ্যাকসেপ্ট মেয়ে অ্যাকসেপ্ট কাজী অভিনন্দন স্টাইলিশ বয় ওরফে হতভাগা মনু 995 লাইক প্রোফাইল পিকচারে পাওয়া আইডি নিয়ে তোমার সহিত ম্যারিড স্ট্যাটাসশিপ করিবার রিকোয়েস্ট করিয়াছে রাজি থাকলে মা বলো অ্যাকসেপ্ট মে অ্যাকসেপ্ট কাজী
এঞ্জেল রোজ ওরফে রোজিনা বানু এক্সেপ্ট করেছে। এবার বাবা তুমি বলো কনফার্ম ছেলে? কনফার্ম কাজী, কংগ্রাচুলেশন, ইওর প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি অ্যাজ ম্যারিড, ইউ আর ম্যারিড নাও, তোমরা এখন থেকে স্বামী স্ত্রী। ভক্তদেরকে কখনো ছোট করে দেখবা না, আমি কখনো ছোট করে দেখি না তো, আমরা প্রত্যেকে তোমাদের নতুন প্রেরণা, মনটা খারাপ করে দিলা। হালিমা আজিমপুর থেকে লিখেছে, হাই নাট বল্টু, আমি কন্যা রাশি, আমার কয়টা এসএমএস হয়েছে কন্যা রাশির সাথে? এসএমএস এর কি সম্পর্ক? মানে ও কন্যা রাশি জানিয়েছে, শুনতে চায়নি। আচ্ছা ঠিক আছে, ও জানাইছে, সবাই সবার রাশি জানাচ্ছে। নাইম লিখেছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে উইশ করছে হ্যাপি বার্থডে মাই লাভ। গার্লফ্রেন্ড লিখেছে, কিন্তু তুমি কেকের বদলে পুডিং দিলেন। বিএফ লিখেছে, আরে কেক আর পুডিংয়ে পার্থক্য কি? কেকে থাকে জীবনে প্রথম শুনলাম, মানে এই বছর প্রথম শুনলাম যে 2020 কারো পছন্দের বছর হতে চলেছে বা হয়েছে। স্টুডেন্টদের জন্য তো অবশ্যই এটা পছন্দের ভাই, ক্লাস নাই, পরীক্ষা নাই, খালি ঘুরতে আছে আর ঘুরতে আছে, আবার নাকি অটো প্রমোশনও পাওয়া যাবে। অটো প্রমোশন, আপনি বুঝতেছেন, আমার ছোট ভাইরে দেখে আমাকে কি হিংসা হইতেছে, ও যে পরীক্ষা নাই, ক্লাস নাই, কিছু নাই, খালি ভূতের মতো আমার মাথার উপর ঘুরতেছে। মেহরিন সাবার থেকে লেগেছে, আমি যদি টাইমটাকে ধরে রাখতে পারতাম তাহলে 7টা থেকে 8টা এই টাইমটুকু ধরে রাখতাম, আর তোমরা যদি পারতা তাহলে কি করতা শাওন ভাইয়ারা? কি করতাম আমরা? আমরা 7টা থেকে 8টা জীবন থেকে মুছে দিতাম। আল্লাহ কেন 7টা থেকে 8টা আমাদের? আর কি আশ্চর্য, কি আমরা 7টা থেকে 9টা করতে চাই। জানেন তাসনিম লিখেছে, ভাইয়ারা কেমন আছো? আমরা ভালো আছি, আমরা প্রচন্ড ভালো আছি। আমরা কি ফান কল যাবো এখন? চলো যাই, লেটস গো ফান কল। যারা যারা আমাদের সাথে ডাইরেক্ট একদম অন দ্য স্পট কথা বলতে চান তাদের, নাইমা মিম লিখেছিল, আমার ছোট বোন তোমাদের প্রোগ্রাম খুব পছন্দ করে। ও নিজে কো পছন্দ করে না? ও পছন্দ করে না, ও এমনি শুনে, ও বোন ভালো লাগে না, ছোট বোন জোর করে ভালো লাগায়। ঠিক আছে, তো যারা যারা আমাদের সাথে কথা বলতে চাও অন দ্য স্পট, তাদেরকে বলে দিই নাম্বারটা টুকে রাখো 02550366569। আবার বলে দিচ্ছি 02550366569, এই নাম্বারটিতে কল করলে এক্ষুনি আমাদের সাথে ডিরেক্ট আপনার বলা লাগবে না, কি বলবে, কে বলবে? নাম্বার ছাড়াই ফোন চলে আসছে, নাম্বার ছাড়া ফোন কেমনে আসে? দেখছেন, বলছিলাম যে ভদ্র জোরে হ্যালো বললে ফোন থাকে কেটে যায়, আপনি আসতে বলছেন, ও ভাবছে কেউ কথা বলতেছে না, তাই বেশি জোরে বললে ফোন কেটে যায়। হ্যালো, পরে ঠক আসছে। হ্যালো, আজকে কাটা ফোন সব কাটা। হ্যালো, এই তো কাটে না, এখনো কাটে না, কাটবেন আপনি? কাটলে কাটে না, এখনই সময় আছে। হ্যালো, কে বলছেন? নিজেরা নিজেরা কথা বললে আমাদের ফোন দেওয়ার দরকার কি ছিল? ভাইয়া ভাইয়া আমি যে কি খুশি নামের অনেক মিল, এটা কি একজন না দুইজন তোমরা? আপনার কিচ্ছু বোঝেন না, একজনই, আমার নাম সোনামণি হলো, কিন্তু তোমার নাট বল্টুর বার্থডে দিন পাইছিলাম, নাট বল্টুর বার্থডে দিন। আমাদের বার্থডে চলে আসতেছে কাছে, কবে? এই যে 10 জানুয়ারি।
আচ্ছা, তো 6 মাস একদম হাত কাঁপতেছে, কি বলবো জানি না, হাত কাঁপতেছে নাকি হাড় কাঁপতেছে কোনটা? হাত 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 কাঁপতেছে। তাহলে পা দিয়ে ধরেন ফোনটা, সমস্যা নেই, নইলে লাউড স্পিকারে দিয়ে কোথাও একটা রেখে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো, সহজ বুঝি। না কোনো দিকে রাখি নাই, কানে শুনো না, কানে শুনো না, আমরা শুনি তো, আমাদের শুনতে শুনেন কেন সেটাকে বলেন। ভালো লাগে অনেক, আমি কোনোদিনও তোমার আপনি করেন কি? ভাগ্য ভালো, একটু যদি দোয়া করতে পারতাম। না ফোন যে পাই মুখ, আমি আজকে মিনিট কিনছিলাম, আমি আজকে যদি পাই তাহলে তো কথাই বলতে পারবো। আপনাকে নিঃশ্বাস নিয়ে নেন, যেমনি নিঃশ্বাস নিতেছেন আরেকটু বলতে মনে করেন শরীর খারাপ হয়ে যাবে, এরপরে মিনিটও শেষ হয়ে যাবে, নিঃশ্বাসও শেষ হয়ে যাবে। না মিনিট শেষ হবে না, অন্য বন্ধুরা খুব রাগ করবে একজনের সাথে। থ্যাংক ইউ সো মাচ, বাবা দেখছেন কি কনফিডেন্ট, তোমার শো শেষ হয়ে যাবে কিন্তু আমার মিনিট শেষ হবে না, তোমরা কথা বলতে থাকো। তো ভলিউমটা না কমাইলে আমার কানও শেষ হয়ে যাবে। কোনটা কোনটা, কার ভলিউম বলেন তো, কিসের কিসের ভলিউম কমাই? হ্যাঁ ওইটাই, আপনি তো কান থেকে হেডফোনটা খুলে দিলে তো ভালো হয়। হ্যালো হ্যালো হ্যালো, পাইছি 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 পাইছি, হ্যালো, এইভাবে ফিসফিস করে কথা বলে ফিসফিস করে কি বলে কি বলতেছে? হ্যালো তোমার নাম কি? হ্যালো হ্যালো, জি কে বলছেন, কোথা থেকে বলছেন? তোমার নাম কি? মতলব থেকে বলছি। কি মতলবে? মতলব কি? মতলব থেকে নাম কি? মতলব থেকে কি মতলব? নুসরাত জাহান। তো তুমি কি আমাদেরকে বলছো না, তোমার আশেপাশে কেউ আছে ফিস ফিস করে তার কানে কানে বলছো? কি হইছে ভাইয়া, কি হইছে একটু জোরে বলো, মনে হচ্ছে তোর গলায় ভাড়া দিয়ে রাখছে। মানে কি হইছে, সমস্যাটা কোথায়? হ্যাঁ গলাতে আওয়াজ বেরিয়েছে বলো। ভালো আছি আমরা, আর ফোন রাখার পরে দেখবা তোমার সত্যি সত্যি বিশ্বাস হবে এবং আফসোস হচ্ছে এখন, বিশ্বাস হয়ে যাবে কিন্তু। মানে অনেকেই সুযোগ পায় না, যারা সুযোগ পায় হেলায় হারায়, এই জন্য বলে সুযোগ হেলায় হারাতে নেই। নেক্সট, হ্যালো, হারাইতে হয় তাহলে এটা ফেলায় দিতে হবে। হ্যালো হ্যালো, জি কে বলছেন, কোথা থেকে বলছেন? মন মন সিং থেকে। মন মন সিং থেকে, মন মনে না মনে না, আজকে মন ছিল, মনি ছিল, মুক্তা ছিল, অনেক এগুলাই সব মদিয়া। মনে পড়ে রবি রায়, কি নাম জানি তোমার? মন মন মন। কেন ফোন দিয়েছো তুমি আমাদেরকে? তো মনে কি ঘুরতেছে এখন বলো আমাদের, কি ঘুরতেছে? এর মানে কি, কাঁদতে ইচ্ছা করতেছে বোধহয়? কি তুমি কি চিৎকার করে কান্না করবে চাও? কান্দো তুমি, চিৎকার করে কান্দো, আমরা 2 মিনিট কান্না শুনি তোমার। শুনি আমরা কতদিন একটা লেডির কান্না শুনি না, গলাকাকারি দিয়ে কাঁদবে এখন। ইয়েস হ্যাঁ কাঁদো, চিৎকার করে কান্দো এখন, কান্দো। আচ্ছা মানে কি, কান্দা শুরু করো, 3 2 1 0 অ্যাকশন। সত্যি সত্যি কান্দাছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস এবার পরীক্ষা দিছি। ক্লাস এবার পরীক্ষা দিছো? বুঝলে গেছে, অনেকদিন পরে লেখার মধ্যে লাগছে। ক্লাস এবারে পরীক্ষা দিছি। তো পরীক্ষা থেকে কি উত্তীর্ণ সম্ভব হয়েছে, মানে পরবর্তী ক্লাসে না ওখানেই আছো? 4.88 ডাবল 8
কিছু একটা বলতে তো ফোন দিছো না, কি বলবো বলো? ফোর পয়েন্ট এইট এর জানানোর জন্য ডাবল এইট অনেকদিন পরে পাইছি। কি লজ্জা পাইছে এই কথাটা বলতে, অনেকদিন পরে পাইছি। আচ্ছা অনেকদিন পর পাইছা তাহলে বলো কি সে পাওয়ার পরে তুমি কান্নাকাটি ডান, লজ্জা পাওয়ার ডান, 4.8 এর ডান, আর কি বাকি রইল? এবার আমরা বাম তাহলে তুমি 30 সেকেন্ড লজ্জা পেয়ে চলে যাও। না অত সময় নেই আমাদের, তাহলে এখনই চলে যাও, ঠিক আছে? টাটা, ভালো থেকো, কেমন? না না এখন রাখতে সময় না 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 আচ্ছা কল তো ধরছি রে ভাই, এই একই বলে কপাল। কি নাম আপনার? আরে কেটে দিয়েছি, একসাথে হয়েছে ঘটনাটা ঘটছে। হ্যালো, এই জন্য অসুস্থ লাগতেছে তোমার? এই যে পাত্তাই দিতেছ না, অসুস্থ লাগবে কেন? আমি ফুল সুস্থ। তোমার নাম কি ফুল সুস্থ? আমার নাম সান্দিয়া। কি নাম? কিছু একটা দিছে, কিছু একটা দিছে, ঠিক আছে? মুন্দিয়া, সান্দিয়া, চার দিয়া, আবার আছে না দিয়া, কিছুই দেয়নি। সান্দিয়া তোমাকে প্রশ্ন করতেছে কোন কলেজে ভর্তি হয়েছ? নাই, কলেজ বন্ধ তো এই জন্য প্রশ্নের উত্তরও নাই। যাক, আমাদের ফান কলারের সময় শেষ, আমাদের ব্রেকে যেতে হবে। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বোল্ট টু দ্য টু ফান কিংস, ব্রেকে যাচ্ছি, ফিরছি একদম এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। Yes, যেমন কথা তেমন কাজ ফিরলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স নাট বোল্ট টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এ। নাট এবং বোল্ট দুজনে নাট প্রচন্ড ব্যস্ত আছে, আমরা ক্যামেরা দেখতে পাচ্ছি, সে মানে বার্তাই দিতেছে না যে আমরা ফিরে আসছি, এই ব্যাপারটাকে সে পাত্তাই দিতে। ফিরে আসার পরে আমার তো কোনো কাজ নাই, কারণ হচ্ছে ফিরে আসার পরে শেয়ার পড়তে পড়তে মোটামুটি আমাদের 8টা বেজে যাবে। ও আচ্ছা, তো সেই ভেবে ভাবছে আমার তো কোনো কাজই নেই, আমি কি করবো? আমি বসে বসে কি করে কি করতেছিলেন সেটা বলেন। বসে বসে দেখতেছিলাম কে কি করে, আমাদের লিখেছিল যারা, তার মধ্যে রায়হান রাকিম লিখেছিল, কিছু বুঝলা? আমি বুঝি নাই আসলে। জাহিদ হাসান লিখেছে, যে সকল মেয়েরা এসএসসি দিছে ওরা আজকে ফোন দিয়ে পাত্র খুঁজতেছে, নাট বলটু ভাই অসময়ে দুর্ঘটনা ঘটায়ও না। আমরা কি দুর্ঘটনা ঘটালাম ভাই? এটা যে আমাদেরকে বললো ওরা, এই যে আমাদেরকে একটা মানে কি করলো, হেও করলো, হেও, আচ্ছা হেও করলো, এই জন্য আমরা কি করতে পারি বলেন? কি করতে পারি? আমরা শেয়ার গুলো পরে দিতে পারি। আচ্ছা পরে দে। উফ, বললাম না আজকে কয়েকশো মিলিয়ন শেয়ার। প্রিয়ামণি শেয়ার করেছে, সে লিখেছে, লালডা নাকি কালাডা, এটার মানে এখানে বুঝবা না আমি, বুঝা? আচ্ছা আমি এটা বুঝছি, ওরা মানে নাটবল্টুর পেজে গ্রুপে ওরা লালডা কালাডা বলতে আপনারা আমার এনে খুব দুষ্টমি শুরু করছে। আপনি লাল জামা পরা ছবি দিছে, আমার কালা জামা পরা ছবি দিয়া তারা লিখছে লালডা নাকি কালাডা, এটা খুব দুষ্টামি করতে শুরু করছে, এই দুষ্ট হয়ে গেছে তোমরা। রতনাল হাসান শেয়ার করেছে, বাণী নাম্বার 12, আমারে সবাই গারো গারো। আচ্ছা সরি বল্টুরে, একই অবস্থা, শারীরিক ব্যায়াম হলে, এটা তো পড়ছেন মনে আপনি না? কোনটা?
এই যে বাণী নাম্বার 12 নাকি আপনি 11 পড়ছিলেন বাণী নাম্বার 11 আরে 12 তো আজকে দিছে আমি কি করে পড়ব ও আচ্ছা প্রতিদিন একটা করে দেব বাণী নাম্বার 12 আমাকে সবাই গারো না সরি বলটুরে শারীরিক ব্যায়াম করলে আয়ু বেড়ে যায় আমি নিজে তার বাস্তব প্রমাণ যেদিন ব্যায়াম করি সেদিন নিজেকে বৃদ্ধ মনে হয় আয়ু বাড়ে কেন বয়স বাড়লো তাহলে না মিলল না তোমার সাথে বজ্রতা হাড্ডি শেয়ার করেছে এবার শিক্ষা সফরে শিক্ষার্থীদের স্কুলে নিয়ে যাওয়া যাবে শিক্ষা সফরে আচ্ছা শিক্ষার্থী স্কুলে নিয়ে যাবে ভালো বাঙালি ছেলেরা গার্লফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ডের বান্ধবীর প্রতি বেশি কেয়ারফুল সোহানুর রহমান লিখেছে আই ওয়াজ লিসেনিং দিস শো ফ্রম 2026 16 স্বপ্ন দেখা বালক তামিম শেয়ার করেছিল আদ্রিতা বিথি তারপর দেখতে পাচ্ছি স্বপ্ন দেখা বালক বললাম পিয়ামণি মুস্কান জাহান শেয়ার করেছে এফ এম পোকা জাহাঙ্গীর আলম সানি লিওনের ক্যামেরাম্যানও শেয়ার করেছে ভাই সানি লিওনের ক্যামেরাম্যান সব আছে মমিন মিয়া সানসিল্ক আক্তার শ্যাম্পু তারপরে এস এম মুকিত দেখতে পাচ্ছি আর কাকে আমরা মানুষ তিনজন বিরিয়ানি দিছি বিরিয়ানির মধ্যে এলাচি দিছিলাম একটা খাওয়ার পরে তিনজন দুই পিস করে পাইছি দেখবি যে পুরো বিরিয়ানিতে একটাই এলাচি কিন্তু সবাই পাইতেছে প্লেটে সবাই প্লেটে মনে করেন আমার বাসায় তাই হয় আমি খুশি যে মা মানে এলাচি সবকে আমার দিছে কি কর বাবা আমি এলাচি দিছি তিনটা আমার প্লেটই তিনটা হলো কি অবস্থা এলাচি এমন একটা জিনিস খাইতে হবে এই যে বেচেলার জীবন খুবই খারাপ মনে করি যে মানুষজন কি করে যারা গরিব দুঃখী তারা দিন আনে দিন খায় আর বেচেলাটা জানেন তো ডিম আনে ডিম খায় এই যে মুরগি যে ডিম না পারতো কত বেচেলা যে না খায় থাকতো ভাই আপনি বুঝতে পারেন আরেকটা বলেন শেষ করে দিই এটা কি জোক ছিল ডিম আনে ডিম খায় এটা কি জোক না কোত্থেকে জোক এটা আমি আনতে হাম আমার অনেকগুলো ডিমের উপর একটা কাপড় দিয়ে দিলেন এটা কি বলবেন আন্ডারওয়্যার কি আর বলবো আল্লাহ তো সময় নাই তাই বললাম না নালে আজকে যে চারটা উড়ে দিছেন না ভাঙ্গে খাওয়াই দিয়ে যে রাত দে 25 30 টাকা নি ভ্যালি প্রেজেন্স নট বল টু দ্য টু ফান কি টাটা ক্যাপিটাল Capital FM 94.8, the share number one music station.